ঢাকায় সহজে নৌপথে পণ্য পরিবহনের লক্ষ্যে 2013 সালে বুড়িগঙ্গা নদীর তীরে চালু করা হয় পানগাঁও বন্দর। 89 একর জায়গার ওপর নির্মিত দেশের প্রথম এই অভ্যন্তরীণ নৌ টার্মিনালে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম ও অবকাঠামোগত সুযোগ সুবিধা, কিন্তু নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ডুবতে বসেছে এই বন্দরটি। পানগাঁও বন্দরে ফুড আইটেম, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, মোটর পার্টস, ইলেকট্রনিক্স সহ নানা পণ্য পরিবহন করে 5টি প্রতিষ্ঠানের 18টি জাহাজ। কাস্টম সূত্রের দাবি, কার্যক্রম চালুর পর থেকে এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি, কন্টেইনারে ওজন কারসাজি সহ নানা অনিয়মের স্বর্গরাজ্য হয়ে ওঠে বন্দরটি। তথ্য বলছে, 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত বছরে গড়ে 109টি জাহাজ চলাচল করেছে পানগাঁও বন্দরে, মাসে গড়ে 9 থেকে 10টি জাহাজ ভিড়ত। তবে কাস্টম তদারকিতে কঠোর হওয়ার পর ধরা পড়তে থাকে একের পর এক অনিয়ম। কাস্টমসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 6 মাসে 187টি অনিয়মের ঘটনা ঘটেছে। বারবার জরিমানা গুনেও একই পথে হেঁটেছে একই প্রতিষ্ঠান। গেল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 23 কোটি 71 লাখ টাকা জরিমানায় আদায় করেছে কাস্টম কর্তৃপক্ষ। অথচ 2023 সালে পানগাঁও বন্দরের স্বাভাবিক কার্যক্রম থেকে আয় হয়েছে এর প্রায় অর্ধেক, 14 কোটি 43 লাখ টাকা। তদারকিতে কাস্টম কর্মকর্তাদের কড়াকড়ির বিষয়টি অনেক ক্ষেত্রে গড়াচ্ছে স্বেচ্ছাচারিতাই, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। এতে পণ্য খালাসে বাড়তি সময় ও মাশুল গুনতে হচ্ছে তাদের। যেটা ট্যারিফ ছিল গত বছর 2.75, উনি সেটা $5 কেজি করছে। এইভাবে করলে তো আমরা নিশ্চয় আমাদের লেবার, আমাদের গোডাউন, আমাদের ফ্যাক্টরি সব কিছু শেষ। এসবের প্রভাব পড়েছে পানগাঁও বন্দরের কার্যক্রমে। গেল বছর যেখানে 147টি জাহাজ এসেছে, সেখানে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত এসেছে মাত্র 3টি। জানা গেছে, সাময়িক বন্ধ রাখা হয়েছে বন্দরের কার্যক্রম। প্রায় মনে করেন আমরা 5,000 লোক অনাহারিয়ে বক্তাছে, 9 মাস যাবৎ কাম নাই, টোটালি আমাকে বাসা ভাড়া 9 মাসের, এখন আমরা কী দেখি কী করবো নিজের অবস্থা পারতেছি না। সার্বিক বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি কাস্টম কমিশনার। তবে সমস্যা স্বীকার করে এক মাসের মধ্যে বন্দর সচল করার কথা জানালেন চট্টগ্রাম বন্দরের সচিব। উভয়দিক কথাবার্তা আছে, সুতরাং এটা প্রকৃতপক্ষে এই বিষয়টা যেহেতু উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আসছেন, ওনারা বিষয়টা দেখেছেন এবং ওনারা একটা সমাধান বের করে দেবেন। পানগাঁও বন্দরের স্টোরেজ সক্ষমতা 3,500 TEUS কন্টেইনার। সুফ খান, সময় সংবাদ, ঢাকা।